শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে ফাংশনাল গ্রুপ আইসোমার নিয়ে ডিটেলস আলোচনা করব। অলরেডি আমি আগের ভিডিওতে পজিশন আইসোমার নিয়ে ডিটেলস আলোচনা করেছি। তোমরা জানো ফাংশনাল গ্রুপ আইসোমার একটা কি? স্ট্রাকচারাল আইসোমেরিজম। স্ট্রাকচারাল আইসোমেরিজম কি? সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা হলে তাদেরকে আমরা বলি স্ট্রাকচারাল আইসোমেরিজম। ফাংশনাল গ্রুপ আইসোমার কি? নাম শুনেই বুঝতে পারতেছো, ফাংশনাল গ্রুপ বা কার্যকরীমূলকের ভিন্নতার কারণে যে আইসোমার সৃষ্টি হবে তাকে আমরা বলবো ফাংশনাল গ্রুপ আইসোমার। যদি আমরা ডেফিনেশন দিই, সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্স ইন ফাংশনাল গ্রুপ, তার মানে কার্যকরীমূলকের ভিন্নতার কারণে যে আইসোমার সৃষ্টি হয় তাকে আমরা বলি ফাংশনাল গ্রুপ আইসোমার। আমি এক্সাম্পলের সাহায্যে ফাংশনাল গ্রুপ আইসোমার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। অ্যালকোহল অ্যান্ড ইথার, অ্যালকোহল মানে আর ও এইচ, ইথার মানে আর ও আর। ওকে, দেখো অ্যালকোহলের মধ্যে আর ও, ইথারের মধ্যে আর। যদি এখানে এইচ হয় তাহলে আমরা বলতেছি অ্যালকোহল, এখানে আর হলে বলতেছি অ্যালকাইল গ্রুপ, থাকলে আমরা বলতেছি ইথার। আমি যদি একটা এক্সাম্পল দিই, CH3 CH2OH CH3 ও CH3, তুমি দেখো খেয়াল করে এখানে কার্বন আছে দুইটা, হাইড্রোজেন 3, 2, 5, 6টা, অক্সিজেন একটা, এবং এই কম্পাউন্ডে কার্বন আছে দুইটা, হাইড্রোজেন 6টা, অক্সিজেন একটা। তার মানে দুইটা কম্পাউন্ডের নিঃসন্দেহে কি মলিকুলার ফর্মুলা সেম, ঠিক আছে। এটার নাম বলি আমরা ইথানল, এবং এটার আমরা জেনারেল নেম বলি ডাই মিথেইল ইথার, বা আমরা ইউপিএক নেম বলতে পারি মিথক্সি মিথেন। ওকে, তাহলে আমরা অ্যালকোহল অ্যান্ড ইথারের জেনারেল ফর্মুলা কি পাবো, কি লিখতে পারবো? জেনারেল ফর্মুলা অফ অ্যালকোহল অ্যান্ড ইথার, কার্বন যদি দুইটা থাকে, হাইড্রোজেন থাকে H2N+2, অক্সিজেন কটা, একটা। তাহলে এটা হচ্ছে অ্যালকোহল অ্যান্ড ইথারের কি জেনারেল ফর্মুলা। দেখো খেয়াল করে এখানে একটা এক্সেপশন আছে, CH3OH এটাকে বলি আমরা মিথানল। দেখো তো এখান থেকে কি ইথার তৈরি করা সম্ভব? না, এখান থেকে ইথার তৈরি করা সম্ভব নয়, কারণ ইথারে হতে গেলে মিনিমাম কার্বন কটা লাগবে, দুইটা, আর মিথানলে কার্বন আছে কি একটা। তাহলে মিথানল ক্যাট নট শো ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম, ক্লিয়ার? আচ্ছা, আমরা তাহলে আর একটা পিআরের মাধ্যমে বোঝার চেষ্টা করি। তো তাহলে আর একটা পিআর দেখাই আমি। আমরা বললাম অ্যালডিহাইড অ্যান্ড কিটোন, অ্যালডিহাইড মানে আর সি ও এইচ, এবং কিটোন মানে আর সি ও আর। ওকে, দেখো অ্যালডিহাইডের মধ্যে আর সিও এবং কিটোনের মধ্যে কি আর সিও। যদি এখানে এইচ হয় তাহলে আমরা বলতেছি অ্যালডিহাইড, এখানে আর বা অ্যালকাইল গ্রুপ থাকলে আমরা বলতেছি কেটন। আমি একটা এক্সাম্পল দিই, CH3 CH2 COH CH3 CO CH3। দেখো খেয়াল করে এখানে কার্বন কটা আছে, তিনটা, হাইড্রোজেন 6টা, ওকে, অক্সিজেন কি একটা। এই কম্পাউন্ডে কার্বন আছে তিনটা, হাইড্রোজেন আছে 6টা, অক্সিজেন একটা। তাহলে দুইটা কম্পাউন্ডে নিঃসন্দেহে কি মলিকুলার ফর্মুলা সেম, তাই না? তাহলে এটার নাম আমরা কী বলতে পারি, 1, 2, 3, তিন কার্বন যেহেতু তাহলে আমরা বলতে পারি প্রোপানল, এটার নাম কি প্রোপানল। তাই এটা যেহেতু তিন কার্বন এটা আমরা বলতে পারি প্রোপানোন, প্রোপানোন 2 বা প্রোপানোন, ক্লিয়ার? তাহলে এখন দেখো তো, তাহলে অ্যালডিহাইড অ্যান্ড কেটনে আমরা জেনারেল ফর্মুলা কী বলতেছি, বলতে পারতেছি যা জেনারেল ফর্মুলা অফ অ্যালডিহাইড অ্যান্ড কেটন, CN, হাইড্রোজেন দ্বিগুণ হচ্ছে তাহলে H2N, এবং অক্সিজেন কি একটা, তাহলে CN H2N ও, এটা হচ্ছে অ্যালডিহাইড অ্যান্ড কেটনের জেনারেল ফর্মুলা। এক্সেপশন আছে, দেখো এখানে আমরা এক্সেপশন কী দেখতে পারবো, দেখো খেয়াল করে এখানে এইচ দিলেও তো অ্যালডিহাইড হয়, এইচ CHO, এটাকে বলি আমরা কি মিথেনল। তাহলে মিথেনল থেকে কি কেটন সম্ভব? না, কেটন তো পসিবল নয়, কেন? কেটন হতে গেলে মিনিমাম কার্বন কটা লাগবে, মিনিমাম কার্বন লাগবে তিনটা। দেখো তো অ্যালডিহাইডের সেকেন্ড
मेम्बर के सी एच थ्री सी एचओ ये बोली कि हमें इथेनल तेल इथेनल की ले थे कीटन पा सम्भव ना जो ये बोली सी एचओ ये बोली बेंजल डिहाइड बेंजल डी हाइट ओके बाटार जो मोलिकुलर फर्मूला लिख एच फाइव सी एचओ ओके तेल य तीनटार पक्षे फंक्शनल ग्रुप आइसोमरिज्म प्रदर्शन करा सम्भव नय। अच्छा एक देखान चेष्टा करी तो एक पेयर माध्यम फंक्शनल ग्रुप आइसोमर बोझार चेष्टा करब। कार्बोक्सिलिक एसिड एंड एस्टर ओके कार्बोक्सिलिक एसिड माने कि आर सी ओ ओ एच में एस्टर माने आर सी ओ ओ आर देखो ख्याल करे आर सी ओ एखाने कमन आर सी ओ एखाने कमन एखाने जदि हाइड्रोजेन थाके ताहले आमरा बोलतेछि कार्बोक्सिलिक एसिड एखाने जदि आर ग्रुप बा अल्काइल ग्रुप थाके ताहले आमरा बोलतेछि एस्टर। अच्छा एकटा एग्जांपल दिई आमरा सी एच थ्री सी एच टू सी ओ एच सी एच थ्री सी ओ ओ सी एच थ्री देखो ख्याल करे एखानेও कार्बन आछे कयटा एक दुई तीन एखाने कार्बन आछे तीनटा हाइड्रोजेन आछे छयटा अक्सिजेन आछे दुईटा एखाने कार्बन आछे तीनटा हाइड्रोजेन आछे छयटा अक्सिजेन आछे दुईटा ताहले निःसंदेहे दुईटा कम्पाउंडर कि मोलिकुलर फर्मूला सेम। ख्याल कर देखो यटार नाम कि हबे वन टू थ्री हमें जी कार्बोक्सिलिक एसिडर नाम ओई एसिड जो है तीनटा कार्बन आछे ताहले आमरा एखाने कि बोलते पारबो प्रोपानोइक एसिड ओके ये बोलो प्रोपानोइक एसिड ये आमरा कि बोलते पारबो ताहले मिथाइल वन टू मिथाइल इथानोइट एर नाम हबे मिथाइल इथानोइट। देखो एखाने आमरा कार्बोक्सिलिक एसिड आमि स्टारे जेनारेल फर्मूला कि बोलते पारि जेनारेल फर्मूला अफ कार्बोक्सिलिक स्टार तुमि देखतेछो कार्बन जा हच्छे हाइड्रोजेन तार द्विगुण सी एन एच टू एच एन अक्सिजेन कयटा दुईटा करे ताहले जेनारेल फर्मूला अफ कार्बोक्सिलिक एसिड एंड एस्टार हच्छे सी एन एच टू एन ओ टू। एखाने एकटा देखो कार्बोक्सिलिक एसिडेर एखाने आमरा जे एक्सेप्शन कि पाच्छि देखो आमरा जानी एखाने जदि एच बसाई ताहले कार्बोक्सिलिक एसिडेर आमरा प्रथम सदस्य पाई एच सी ओ एच एटाके आमरा कि बोली मिथेनोइक एसिड। मिथेनोइक एसिडेर कारण कयटा आछे एकटा ताहले एकटा कार्बन थाकले से तो एस्टार तैरि करते पारबे ना ताहले मिनिमाम कार्बन कयटा थाकते हबे दुईटा तो जदि आमरा सेकेंड सदस्यटा देखाई सी एच थ्री सी ओ ओ एच एटाके आमरा कि बोली इथेनोइक एसिड ताहले इथेनोइक एसिड थेके कि एस्टार पाओया सम्भव हाँ सम्भव किभाबे देखो एच सी ओ ओ सी एच थ्री ताहले आमरा एटार नाम कि बोलते पारि एटार नाम आमरा बोलते पारि मिथाइल कार्बन आछे कयटा एकटा मिथाइल मिथेनोइट ओके एटार मध्ये मिथाइल मिथेनोइट ताहले एक्सेप्शन पाच्छि कि आमरा एकटा ताहले मिथेनोइक एसिड कैट नट शो फांगशनल ग्रुप आइसोमेरिज्म ताहले आमरा तीनटा पेयर देखलाम कि देखलाम अल्कोहल एंड इथार सेकेंड पेयर देखलाम आमरा एल्डिहाइड एंड केटोन थार्ड पेयर देखलाम आमरा कार्बोक्सिलिक एसिड एंड एस्टार ताहले तीनटा पेयर ही हच्छे फांगशनल ग्रुप आइसोमेरिज्म कि करे प्रदर्शन करे। आमरा परवर्ती भिडियोते मेटामेरिज्म निये आलोचना करार चेष्टा करब। एतक्षण सांगे थाकार जन्य धन्यवाद। अल द भेरि बेस्ट।